আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা হুন্ডা ভেজেলের সাথে কিছু কভার করছি, সেটা হচ্ছে হুন্ডা ভেজেল। অনেকে বলে ভেজাল, তো হুন্ডা ভেজেল অ্যাকচুয়ালি ভেজাল না, এটাকে প্রপারলি মেনটেন্স করার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আজকে আমরা এই গাড়িটার একটা কাজে এসেছি। তো আজকে কাজে আসার কারণে আমি যেই ইস্যুটা কভার করবো সেটা হচ্ছে হুন্ডা ভেজেলের, আমরা যখন ইলেকট্রিক কোনো কাজ করবো বা মেকানিক্যাল কোনো কাজ করবো বা যে কোনো ধরনের কাজ করবো, সো দ্যাটস ওয়াই আমরা বিফোর কাজের পূর্বে অবশ্যই হাইব্রিডের কানেক্টার ডিসকানেক্ট করে দেবো। অর্থাৎ হাইব্রিডের যে ভোল্টেজটা থাকে এটা খুব পাওয়ারফুল ভোল্টেজ থাকে, অ্যাপ্রক্সিমেটলি 200 ভোল্ট। সো আমরা হাইব্রিডের যে পিছনে ফিউজটা থাকে সেটা আমরা প্রথমে অফ করে নিব বা খুলে ফেলবো। সো বিয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখি কীভাবে খুলি। সো বিয়ার্স দেখুন, প্রথমে আমরা কাভারটা ওপেন করবো। বিয়ার্স এরপর এই দুই সাইডে দুইটা নাট থাকে, 10 নম্বর, এই দুইটা আমরা খুলে ফেলবো। খোলার পর এই কাভারটা আমরা ওপেন করবো, দেখুন। ওকে, এই হচ্ছে মেন ফিউজ হাইব্রিড। সেটাকে আমরা দেখুন একটা লক আছে, এই লকটা আমরা চাপ দিব, দেখুন। এই লকটা চাপ দিলে, চাপ দিয়ে দেখুন বিয়ার্স, দেন আমরা এটা টান দিই, দেখুন এই যে বিয়ার্স, দেখুন এই যে, দেন আমার হাইব্রিড ফিউজটা ওপেন। ওকে বিয়ার্স, দেন